নমস্কার বন্ধুরা, জিত দা রাবণ সিনেমার মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে 2022 সালে বড় ইতিহাস তৈরি করার পর 2023 সালে বাংলা ইন্ডাস্ট্রিতে আরও একটা বড় ইতিহাস তৈরি করার ইঙ্গিত দিচ্ছে জিত দা। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের শৈশব জীবনে খুব ফেভারিট দুজন পেয়ার, একটা হচ্ছে জিৎ প্রিয়াঙ্কা, অপরদিকে হচ্ছে জিৎ সায়ন্তিকা। তো তারা আবার কামব্যাক করতে চলেছে 2023 সালে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 2023 সালে জিৎ দার নিজস্ব প্রোডাকশান হাউস থেকে দুটো বিগ বাজেটের কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে। তো এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকেই বলাবলি করছে রাবণ নাকি 6 কোটি টাকা ব্যবসা করেনি, এটা নাকি ফেক, এটা আদৌ নাকি বাস্তবে সম্ভব নয়। তো যারা বলছে তারা পুরোপুরি ভুল বলছে, তারা সিনেমার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, কোনো নলেজ নেই। সত্যি কথা বলতে রাবণ 6 কোটি পেরিয়ে গেছে, 7 কোটি টাকার মতন কালেকশনের দিকে এগাচ্ছে, মাত্র 20 দিনে 6 কোটি প্লাস। তো এটা যদি 50 দিন চলে তা না, তো আরামে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 10 কোটি টাকা কালেকশন করবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। এবং বাংলাদেশে রাবণ তো আসবেই, তো বাংলাদেশ থেকে 10 এর হাফ 5 কোটি হিসাব করে নিন, 10 প্লাস 5 15 কোটি টাকা ব্যবসা করবে রাবণ। তো বুঝতেই পারছেন বাংলা সিনেমার ইতিহাসে গত 10 বছরে বেস্ট নম্বর 1 কমার্শিয়াল সিনেমা রাবণ হতে চলেছে। তো সত্যি রাবণের মাধ্যমে কমার্শিয়াল সিনেমার স্বর্ণযুগ আবারও ফিরিয়ে এসেছে। এবং যে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গিয়েছিল, বা যে সিঙ্গেল স্ক্রিনগুলো পুরো বন্ধের পথে ছিল, বা যেসব সিঙ্গেল স্ক্রিনে বাংলা সিনেমা চলতো না, সেগুলো আবার কোথায় গিয়ে ঘুরে দাঁড়ালো, এবং সিনেমা হলের মালিকরা কোথায় গিয়ে তারা 2 টাকা রোজগার করে সংসার চালিয়ে ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাতে পারলো। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এবার যেটা নিয়ে কথা বলবো, তো জিৎ দার এই বছর রাবণের পর আসতে চলেছে চেঙ্গিস, যেটা আমরা সবাই জানি। তো 2023 সালে জিৎ দার আরও 2টো বিগ বাজেটের কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে। 2টো সিনেমার পরিচালক হচ্ছে সৌভিক কুন্দু, যিনি এর আগে সুইজারল্যান্ড করেছেন, এবং নতুন সিনেমা আই খুকু আই বোম্বাজার সঙ্গে সেটারও পরিচালকের ভূমিকায় তিনি রয়েছেন। তো এই যে 2টো সিনেমা আসতে চলেছে জিৎ দার সঙ্গে সৌভিক কুন্দুর, তো একটা সিনেমা পুরোপুরি রোমান্টিক ফ্যামিলি ড্রামা হতে চলেছে, তথা জিৎ দার ক্যারিয়ারের যে প্রথমের দিকের সিনেমা সাথী সঙ্গী, ওই যে লাভার বয় রোমান্টিক যে চরিত্র, সেটা আবারও জিৎ দার কামব্যাক করতে চলেছে 2023 সালে। এবং আরও একটা জিৎ দার সিনেমা আসতে চলেছে সৌভিক কুন্দুর হাত ধরে, যেটা পুরোপুরি অন্য ধারার সিনেমা, মানে জিৎ দার নাচ গান অ্যাকশন এই দিকগুলো থেকে বেরিয়ে এসে অন্য কিছু একটা, মানে মৌলিক ফ্রেশ একটা গল্প বা অন্য রকম একটা চরিত্র প্লে করতে চলেছে, তথা অসুর বা বাচ্চা শ্বশুর এই যে সিনেমাগুলোর যে একটা ক্যারেক্টার একটা গল্প, এই ধাঁজ বা এই যে রূপ, সেটা আবারও জিৎ দার প্লে করতে চলেছে 2023 সালে। তো দারুণ কিছু আবার একটা করে দেখাবে জিৎ দার। তো আপনাদের বলে দেই, এই 2টো সিনেমার মধ্যে একটা সিনেমাতে প্রিয়াঙ্কা ত্রিবেদী থাকার চান্স 100% রয়েছে, ইয়েস 100% রয়েছে। তো মনে হচ্ছে যে রোমান্টিক যে সিনেমাটা আসতে চলেছে ওখানে জিৎ এবং প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখতে পাবো, কারণ সাথী তো আসার কথা ছিল। তো আমার কোথায় গিয়ে মনে হয় সাথী তোর বদলে এই সিনেমাটা আসতে চলেছে, এবং জিৎ সায়ন্তিকা এটাও কামব্যাক করতে চলেছে। তো যাই হোক, জিৎ সায়ন্তিকা এলে তো দারুণ হবে। তো জিৎ প্রিয়াঙ্কা এবং জিৎ সায়ন্তিকা দেখার জন্য আপনারা কতটা অধীর আগ্রহী নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। বাই বাই।